ডাক দিতে আসছি একখান, এই আরো দুইখান আইতে আছে কই থেকে? মানে ওই দেখতে আইছিলাম আর কি, কাকুর বাড়িতে কেন কিছুকি মারে মানে ডাক পারেন না শোনেন, মানে মুই আসলে আদুরির কথা কইতে আসছিলাম, ভুল করে আর কি কদুরি বাড়াই গেছে। এলে তো কোনো সমস্যা নাই না, কে আপনি কদুরি বা করেন কা ভুল হয়ে গেছে ভাই? শান্তা ভাই, হ্যাঁ আপনার সাইজ করেন তো? না স্যার সাইজ করেন না ভাই, মানে লন আপনার মুই একটা সঙ্গীত শিক্ষা দেব, সেই সঙ্গীত শিখলে আপনার জীবন বদলায় যাবে, আপনি ওর দেশি না লন আপনার মুই সঙ্গীত শিক্ষা দেব। হ্যাঁ তো আপনার শিক্ষা 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 দিল আল্লাহ জানে। চাচি আপনি আমাকে ওই গ্রামে থাকতে দিচ্ছেন কিনা ভাই, যদি আপনাদের বিপদের দিনে পাশে না দাঁড়ায় তাহলে তো বেইমানি হইব। কথাটা তুমি হাসাই কইছো, তাই এই গ্রামে বেইমানের অভাব নাই, ভালো মানুষও দুই একজন আছে। তা তুমি এখন কি করো? শহর থেকে আইসা কুটির শিল্পের কাজ শিখতেছি, ভাবছি এরপর একটা এনজিওতে চাকরি লম। ভালো ভালো, খুব ভালো। শোনো সময় পাইলে আমাকে বাইতে আয়ো, তোমার আমার খুব পছন্দ হয়েছে। আপনারও চাচি আমার খুব পছন্দ হয়েছে, তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? আপনি তো ঠিক চিনতে পারলাম না। আপনি আরে চিনতে হারেন না ঠিকই, কিন্তু আই আপনারে চিনি। আমারে চিনেন? কেমনে চিনেন? থাকে যদি বন্ধুর মন গান হারাইতে কতক্ষণ। আপনার স্বামী বাবুর ভাটোয়ারি হাতে তখন হেরারি না, এই দুঃসময় আপনার একজন বন্ধুর দরকার, আপনি যদি চান আই বন্ধুর আজ বাড়াই দিতে হারি। এইসব আপনি কি কইতেছেন? আই হাসাই কইতেছি, আর বিআই এক্স এমপি বুঝছেন নি, এই মাখন হ্যাঁ তো সিনে নামনে হ্যাঁ চাইলে যখন তখন আপনার স্বামীর এই আসামির এই খুনির আসামির লিস্তুন বাদ দিয়ে হালাইতে হারে, খালি দরকার আপনার বন্ধুর আত আপনি বাড়াই দেন, আই কামটা করি দিব। আপনি এগুলো হাসা কইতেছেন তো? হাসা মানে 100% হাসা, আই হইতেছি নোয়াখালীর লোক, দারুন সিজ। আসসালামু আলাইকুম। ওরে কি ভালো আছে? আছে। তুই আলু হাগল ইনে আসছিস কি লাগে? না 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 দাদা, আমি আগে মেন্টাল আছিলাম, এখন ভালো হয়ে গেছি। আগে মাসে জোর করে আলু খাওয়াইতাম, এখন আলু খাই। কি করছিস বাবু রে? আর আলু মরিচ কিচ্ছু দরকার নাই, আসহ্য হয় না এইসব। তুই আরে তোর ইচ্ছা বাবা, আপনি ভয় পাবেন না, আমি ভালো হয়ে গেছি তো, অসুবিধা নাই, আগে মেন্টাল ছিলাম এখন ভালো। না রে বাবু, তুই বিটলামি করিচ্ছা? না না, হার্টের রোগী, আই সহ্য করে থাকতাম না। ও আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে আমি তো চিনতে পারিনি। চাষি এই গ্রামে যদি কোনো বদলুক থাকে মুবারকের পরে সে কিলিকবাজের মধ্যে এক নাম্বার। হায় আল্লাহ, চলো তো চলো সব কই চলো।